আপনাদের সকলকেই স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আপনারা সকলে জানেন আমি বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়লে বা কমলে তা আপনাদের জানিয়ে দিই। প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে আজকে সোনার দাম কত চলছে। গত 6ই মার্চ আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ। দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে ডলার সংকটের কারণে দেশের বাজারে সোনার দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে। চলুন দেখে নেই নতুন করে দাম বাড়ানোর পরে সোনার দাম কত রয়েছে। দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে। প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে। সবচেয়ে ভালো মানের হলমার্কৃত এক ভরি সোনায় 2217 টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে 1,12,908 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেটে ভরি প্রতি 2,000 টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে 1,07,776 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেটে 1,826 টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে 92,379 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি প্রতি বেড়েছে 1,517 টাকা। এতে করে হলমার্কযুক্ত এক ভরি গহনা কিনতে আপনাকে গুনতে হবে 76,983 টাকা। দর্শক বন্ধুরা, এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি 20% বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন। হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন 90,326 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি সোনার গহনায় 20% বাদ দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন 86,220 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট এক ভরি সোনার গহনায় 20% বাদ দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন 73,903 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক ভরি সোনায় 20% বাদ দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন 61,586 টাকা। বিশেষ দ্রষ্টব্য, স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি 3,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ, এবং সর্বক্ষেত্রেই 5% ব্যাট প্রযোজ্য হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।